হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আমার বাগানের খুব আকর্ষণীয় একটি নতুন ভিডিও। আশা করি গল্পটি শুনে তোমাদেরকে হাত মারতে হবে না, এমনিতেই মধু বেরিয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার নাম কারিশ্মা সিং এবং আমার বয়স 20 বছর। আমি মুম্বাইতে একা থাকি। আমার ত্বক ফর্সা এবং শরীর খুব তন্দ্র। আমার বয়স যখন 17 বছর, আমার বাবা মা এক পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এবং তারপর আমি আমার ক্যাটারিং কোর্সে উচ্চশিক্ষার জন্য মুম্বাইতে স্থানান্তরিত হই। বাবা মায়ের জীবন বিমার টাকায় আমার লেখাপড়া ও জীবন চলছে। তাছাড়া বর্তমানে আমি একটি বার্গার শপে পার্ট টাইম কাজ করি। আজ যেই থাপানোর অভিজ্ঞতার কথা বলবো, এই অভিজ্ঞতা আমার কলেজে যোগদানের দ্বিতীয় সপ্তাহে ঘটেছিল। কলেজ শেষ হওয়ার পর এক সন্ধ্যায় আমি আমার ক্লাসরুম থেকে নিচতলায় নেমে আসছিলাম। সারাদিন ক্লাস করার পর আর এনার্জি ছিল না, তাই সিডি দিয়ে ধীরে ধীরে নামছি। অন্ধকারের কারণে কিছু দেখতে না পেয়ে পা পিছলে পড়ে গেলাম। আমি প্রচণ্ড পা যন্ত্রণা সহ্য করতে না পেরে সাহায্যের জন্য চিৎকার করলাম। তখনই একজন টর্চ নিয়ে আমার দিকে এগিয়ে এলো। টর্চের আলোয় দেখলাম আমাদের কলেজের পিয়ন। যাই হোক, আমি আপনাকে বলি, পিয়ন প্রোটোটাইপ দিয়ে তাকে বিচার করবেন না, কারণ তিনি তরুণ এবং সুদর্শনও ছিলেন। তার সঙ্গে রাত কাটানো যে কোনো তরুণীর স্বপ্নে হতো। আমি তাকে বলেছিলাম যে আমি পড়ে গেছিলাম এবং আমার পা মচকে প্রচণ্ড ব্যথা করছে। তখন সে বলল, আমি তোমাকে আমার রুমে নিয়ে গিয়ে ম্যাসাজ করে দিতে পারি কি? তিনি যখন এই কথা বললেন তখন আমি ভিতর থেকে খেপে উঠলাম। সে টর্চটা ধরে আমায় তার কোলের উপরে তুলল। কয়েক সেকেন্ডের মধ্যে আমরা তার ঘরে পৌঁছালাম। তার রুম ছিল অনেকটা ছোট। আমরা রুমে পৌঁছানোর সাথে সাথে তিনি আমাকে বিছানায় শুইয়ে দিলেন। আমি সত্যি এই সুযোগটি কাজে লাগাতে চেয়েছিলাম। তখন আমার পরনে ছিল মিনি স্কার্ট আর কমলা রঙের শার্ট। পাতলা কেমিস পরার কারণে শার্টের ভেতরে বেড়াটা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে মালিশের জন্য তেল আনতে গেলেন। আমি ইচ্ছাকৃতভাবে আমার স্কার্ট একটু উঁচু করে তুলেছিলাম যাতে সে ফিরে এলে আমার পেন্টিটা দেখতে পারে, আর আমিও পা দুটো আরেকটু খুলে দিলাম। রুমে আলো ছিল না, তাই তিনি আমাকে টর্চ ধরতে বললেন। টর্চের ব্যাটারিটিও অনেকটা শেষ হয়ে গিয়েছিল, এজন্য সামান্য একটু আলো দেখা যাচ্ছিল। মালিশ করতে হাত দিতেই তার হাত হাঁটুর বদলে আমার পেন্টির উপরে চলে এলো। তিনি দ্রুত হাত সরিয়ে আমার কাছে ক্ষমা চাইলেন। তারপর তিনি আমার হাঁটু, উরু, গোড়ালি সব ম্যাসেজ করতে লাগলেন। আমি এখন হাঁটতে পারতাম, কিন্তু আমার মন আমাকে বারবার বলতে থাকে যে পিজনটাকে দিয়ে ঠাপ না খেয়ে এখান থেকে যাব না। সেজন্য আমি তাড়াতাড়ি একটা প্ল্যান ভেবে ওকে বললাম, পেটের পেশিতেও খুব টান পড়েছে, ওখানেও একটু তেল মালিশ করে দেবেন। ওর হ্যাঁ বা না শোনার আগেই আমি আমার শার্টটা খুলে বিছানায় শুয়ে পড়লাম। সে তখন বিছানার ওপারে একটা টুলের উপর বসল। সে আমার নাভির কাছে তেল ঢেলে মালিশ করতে লাগল। মনে হচ্ছিল সপ্তম স্বর্গে বিচরণ করছিলাম। তার হাত আমার পেটের উপর দিয়ে খুব আকর্ষণীয়ভাবে দোলছিল। আর তখনই হঠাৎ অনুভব করলাম আমার নলা সুরঙ্গের কাছে কিছু একটা আছে। আমি উঠে দাঁড়িয়ে তাকে বললাম যে আমাকে বাথরুমে যেতে হবে। সে আমাকে বাথরুম দেখাল। ওর বাথরুমটি ছিল খুবই ছোট এবং দরজার তালা ভাঙা ছিল। আমি শুধু দরজাটা না টেনেই পেশাব করতে লাগলাম। দেখলাম সে বাথরুমের দরজা খুলে ভেতরে ঢুকল। আমি উঠে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করলাম, কি করছ? তিনি বললেন যে আমারও প্রচণ্ড পেশাব পেয়েছে অনেকক্ষণ ধরে, তাই আমি ভাবলাম যে আমরা একসাথে পেশাব করি। তিনি বললেন, তুমি পিছনে পেশাব করো, আমি সামনে পেশাব করি। একটু নাটক করছিলাম, কিন্তু সত্যি কথা এই যে আজ আমি নিজেই যে কোনো মূল্যে তার ঠাপ নিতে চাইছি। সে পেশাব করার জন্য এগিয়ে এসে আমার সামনে দাঁড়াল, আর আমার উদম পিছনটা তার সামনে। তিনি তার পেইন্ট খুললেন এবং তিনি জেঙ্গিয়ার ভেতর থেকে তার লম্বা আখাম্বা লাঠিটা বের করলেন। বেরিয়ে আসার সাথে সাথে আমার মুখ থেকে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তার লাঠিটা 8 ইঞ্চি পূর্ণ ছিল। কথা বলতে বলতে আমরা দুজনেই পেশাব করতে লাগলাম এবং পিয়ন ইচ্ছাকৃতভাবে আমার কাপড় এবং শরীরেও কিছুটা পেশাব ছিটিয়ে দিল। আমিও একটু ছিনালি করে তাকে বললাম, তোমার পেশাব তো দেখছি তোমার মতোই গরম।
একথা শুনে তিনি আমাকে কাছে টেনে নিয়ে বললেন, এখন তোমাকে গোসল করিয়ে দেই। তোমার গায়ে পেশাব পড়েছে, তুমি আমার অতিথি, তাই তোমাকে পরিষ্কার করা আমার কর্তব্য। আমি বললাম, তোমার জামাটাও খুলে ফেলো, না হলে ভিজে যাবে। সে তখন সঙ্গে সঙ্গে উদম হয়ে গেল এবং আমরা দুজনে শাওয়ারের নিচে চলে গেলাম। তারপর আমাকে সে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরল। তারপর সে আস্তে আস্তে আমার বেড়ার হুক খুলে বাথরুমের এক কোণে ছুঁড়ে ফেলে দিল। তারপর সে তার হাত দিয়ে আমার নলার সুরঙ্গ ঘুষতে লাগল আর অন্য হাত দিয়ে আমার পেপেতে কচলাতে লাগল। আমি তখন তার সামনে সম্পূর্ণ উদম হয়ে দাঁড়িয়েছিলাম। বেসিনের পাশে রাখা সাবান নিয়ে আমার শরীরে সে ঘুষতে লাগল এবং আমার চুলে শ্যাম্পুও লাগালো। আমরা অনেকক্ষণ একসাথে শাওয়ারের নিচে ছিলাম। তিনি আমাকে স্নান করার সময় আমার শরীর স্পর্শ করছিল এবং আদর করে আমার পেপের বোটা, নাভি, নলার সুরঙ্গ এবং পিচের গর্ত চাটছিল। তারপর আমি আমার হাতে তার লাঠি চেপে ধরে উপর নিচ করতে থাকি। তারপর সে আমাকে টয়লেট সিটে বসিয়ে আমার পা সম্পূর্ণ খুলে দিল। সে বলল, আমি জানি তুমি আমার লাঠি তোমার নলার সুরঙ্গে অনেকদিন থেকেই নিতে চাও। এখন তোমার নলার সুরঙ্গের গর্তে আমার এই লাঠিটা ঢুকিয়ে তোমার দীর্ঘদিনের তৃষ্ণা মেটাব। ছেলেটি বলল, দিদি, তুমি কতগুলো পুরুষের কাছে এভাবে নিজের পা ছড়িয়ে নলার সুরঙ্গ উন্মুক্ত করে দিয়েছ। তোমায় দেখেই বোঝা যায় জীবনে অনেক জনকে দিয়েই নলার সুরঙ্গ মারিয়েছ। সেই জন্যই আমার তিনটা আঙ্গুল তোমার নলার সুরঙ্গে আরামে ঢুকে যাচ্ছে। তারপর সে আমাকে তার দিকে ফিরিয়ে দিয়ে তার তিনটি আঙ্গুল এবার আমার পিছনের ফুটো রাখল আর মাঝে মাঝে আমার পিচের চারিতে চর মারতে লাগল। সেই সাথে সে আমার নলার সুরঙ্গে আঙ্গুলি ঠুকাতে লাগল। আমার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল এবং আমি উত্তেজনার সাথে ঠাপানোর জ্বালায় হাহাকার করতে শুরু করি। তারপর ও আমার পিছনের সুরঙ্গের ছিদ্রটা চাটতে থাকে। কিছুক্ষণ সুরঙ্গ চাটার পর আমার শরীরও উত্তেজিত হতে থাকে, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম। ওইদিকে পিয়ন ছেলেটা আমার সুরঙ্গ চাটতে চাটতে ফেনা বের করে ফেলেছে। আমার সুরঙ্গটা যেন ভিজে কাদা মাটির মতো পিচ্ছিল হয়ে গেছে। ছেলেটা শেষবারের মতো তার পুরো আঙুল তিনটা আমার সুরঙ্গের ভিতর আর দশবার ঢুকালো আর বের করল। এরপর আচমকা আমার উপর উঠে আমার পা দুটো ফাঁক করে আমার দুপাকে উপরের দিকে তুলে ধরে তারপর তার বিশাল লাঠিটাকে আমার সুরঙ্গে না ঢুকিয়ে আমার সুরঙ্গের ফুটোতে তীর্যকভাবে ঠাপের কায়দায় জোরে জোরে ঘর্ষণ করতে লাগল। এতে আমি আরও বেশি উত্তেজনা বোধ করতে লাগলাম। কয়েকবার এমনি করে হঠাৎ এক ঠাপে তার লাঠিটা আমার সুরঙ্গে ঢুকিয়ে দিল। আমি আহ করে উঠলাম। তারপর আবারও আগের মতো করে সুরঙ্গের ফুটোতে ঠাপের মতো ঘর্ষণ শুরু করল। এবার রডের মতো শক্ত লাঠিটা আমার সুরঙ্গের ভিতর ঢুকানোর জন্য চেষ্টা করতে লাগল। আবারও হঠাৎ জোরে ঠাপ মেরে লাঠির অর্ধেকটা আমার সুরঙ্গে ঢুকাল। ছেলেটার লাঠিটা দানব আকৃতির হওয়ায় লাঠির কিছু অংশ আমার সুরঙ্গে যেতেই কোথায় যেন আটকে যাচ্ছিল। ছেলেটা অনেক ধৈর্যের সাথে চেষ্টা করতে করতে একসময় পুরো লাঠিটা আমার সুরঙ্গের ভিতর ঢুকিয়ে দিতে সক্ষম হয়। এরপর আস্তে আস্তে আমাকে ঠাপ মারতে থাকে। দুই তিন মিনিট আস্তে আস্তে ঠাপানোর পর গতি বাড়িয়ে দিল। ছেলেটার দেহের পুরা ভার আমার বুকের উপর দিয়ে দুহাতে আমার দুপেপেকে চিপে চিপে তার গালের ভিতর আমার দুঠোঁটকে চষে চষে পুরোদমে ঠাপাতে লাগল। আমি ধীরে ধীরে আহ উহ করে প্রতি গুতায় আরাম সূচক আওয়াজ দিচ্ছিলাম। ছেলেটার প্রবল ঠাপে আমার দেহে একটা ঝংকার দিয়ে উঠল। এরপর সে আমার পা নিচে রেখে আমার সামনে নলা সুরঙ্গে তার লাঠি ঢুকিয়ে আমাকে ঠাপ শুরু করল। আমি বললাম, আস্তে আস্তে করো, আমার নলার সুরঙ্গ ব্যথা করছে। কিন্তু সে আমার কথা মোটেও না শুনে আরও জোরে জোরে আমাকে সে ঠাপাতে থাকল। ওর 8 ইঞ্চি লাঠি আমার নলার সুরঙ্গের ভিতর পুরোপুরি ঢুকছে আর বেরিয়ে আসছে। ছেলেটার দানব আকৃতির লাঠির ঠাপ 2-3 মিনিট সহ্য করতে পারলেও এরপর যেন আর পারছিলাম না। ব্যথায় আমার সুরঙ্গ যেন ফেটে যাচ্ছিল। লজ্জায় আমি চিৎকারও করতে পারছিলাম না। আমি গোমড়াচ্ছিলাম, কিন্তু ছেলেটার ঠাপের গতি কিছুতেই কমছিল না। ঠাপের ফচাৎ ফচাৎ থপথপ আওয়াজ হচ্ছে টয়লেট জুড়ে। ছেলেটা আমার সুরঙ্গে ঠাপের পর ঠাপ মেরেই যাচ্ছে আর আমার ঠোঁটে ও পেপেতে চুমো খাচ্ছে। আমি মুখ বন্ধ করে চুপচাপ রাম ঠাপ সহ্য করে যাচ্ছি আর ও আমাকে খুব আকর্ষণীয় স্টাইলে চুমো খাচ্ছিল। আমি যখন তার লাঠি দেখলাম তাতে রক্ত ছিল। আমি কুমারী ছিলাম না,
তবে এত বড় লাফি থাপের পূর্বে বোধহয় খায়নি, তাই আজ আবার আমার নলার সুরঙ্গ খুলে গেল। সে আমাকে শক্ত করে থাপাচ্ছিল আর বলছিল, তুমি একটা অসাধারণ জিনিস। আমি আহোহো আহোহো বলে ওকে আমার কোলে টাইট করে জড়িয়ে নিলাম। তারপর ও আমাকে কোলে তুলে নিল। আমার পুরো ভার ছিল তার উপর। আমি দুই পা দিয়ে ওর কোমর চেপে ধরলাম, আর আমি আমার হাত দিয়ে ওর কাঁধ চেপে ধরে ঠাপ খাচ্ছিলাম। তার পুরো লাঠিটা আমার নলার সুরঙ্গে ঢুকে একটা বেলের লাপনা তৈরি করছিল। তারপর ছেলেটি বলল, এবার তোমার পিছের ফুটোতে আবার ঠাপাবো। সে আমাকে ঠিক যেন ঘোড়ার মতো বানিয়ে দিল। আমার হাত টয়লেট সিটের উপর ছিল। পিছন দিকে সে আমার সুরঙ্গের গর্তে খানিকটা শ্যাম্পু মাখিয়ে নিল, তারপর ফচফচ শব্দ করে অর্ধেক লাঠি ঢুকিয়ে দিল। আমার ফুটো তার বড় লাঠি দ্বারা বন্ধ হয়ে গেল। মাত্র অর্ধেক লাঠি ভিতরে চলে গেছে তাতেই এই অবস্থা, এবং আমি শুধু এটাও জানতাম যে এটা সবে শুরু ছিল। তিনি আমার পেপে নিয়ে টিপতে থাকে এবং হার্ডকোরভাবে আমার পিছে ঠাক মারতে থাকে। তার লাঠিটা যখন পিছনে সুরঙ্গের ফুটোতে পুরোপুরি ঢুকে গেল, তখন আমার মনে হলো তার লাঠিটা মনে হয় আমার পেট পর্যন্ত চলে গেছে। প্রায় 8-10 মিনিট ধরে আমার পিছে রাম ঠাপের পর তার লাঠিটা আমার সুরঙ্গের ভিতর কাঁপতে লাগলো। সে তার লাঠিটাকে বের করে একটু ছাকালো। তার পানি বের হয়ে আমার কোমরের উপর পড়ল। তার পানি খুব ঘন এবং গরম ছিল। পুরো 1 কাপ ঘন পানি বের করে সে শান্ত হল। তারপর আমরা দুজনে একসাথে গোসল করলাম এবং আমি বললাম যে আমাকে তাড়াতাড়ি হোস্টেলে যেতে হবে, না হলে ওয়ার্ডেন আন্টি চিৎকার করবে। সে বলল, আমি তার সাথে থাকলে সে কিছু বলবে না। আমি বললাম, কিছু বলবে না কেন? সে বলল, ওই বিধবার নলা সুরঙ্গটাও যে আমার 8 ইঞ্চি লাঠি খুব পছন্দ করে। তারপর বলল, চলো আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসি। তারপর সে আমাকে সাজিয়ে আমার হোস্টেলে নিয়ে এলো। ওয়ার্ডেন আন্টি আমাকে তার সাথে দেখে কিছু আর বললেন না। সে আমাকে রুমে রেখে চলে গেল। তারপর থেকে আমার আর এই পিজনের মজা জমে গেল। প্রায়ই আমি তাকে বাইরে নিয়ে যেতাম এবং আমরা হোটেলের ঘরে উদ্দাম থাপাথাপি করতাম। এখনও আমার পড়ালেখা চলছে পুনেতে, সেই সাথে থাপো। এখন সে আমাকে বিভিন্ন সময় নানান স্টাইলে থাপায় এবং থাপানো শেষে আমার পিছে সপাট সপাট করে থাপ্পড় মারে। বন্ধুরা, আজকের এই কাহিনীটি তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য খুব কষ্ট করে আকর্ষণীয়ভাবে সাজিয়েছি, তাই দয়া করে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলেই আমার এই কষ্টটা সার্থক হবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের কাহিনী এখানে শেষ করছি। দেখা হবে আগামীকালের ভিডিওতে নতুন কোনো মজার কাহিনী নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।